সবাইকে নমস্কার। এখন লকডাউন চলছে, আমরা সবাই বাড়িতে বসে আছি, বাইরে বেরোতে পারছি, তো সেই জন্য আমি ভাবলাম আজকে বাড়িতে কিছু একটা মজাদার বানানো যাক। তো আজকে আমি ঘুটি গরম বানাবো, তো দেখো কিরকম লাগে তোমাদের। প্রথমে আমরা মশলাটা তৈরি করে নেবো, তার জন্য আমরা কড়াতে প্রথমে লঙ্কাটা দিয়ে গরম করে নিচ্ছি, এটা হাফ মিনিট। এরপরে এটা একটু নেড়ে চেড়ে দু চামচ মতন জিরে দেব এবং দু চামচ মতন ধনে দেব। দেখুন মশলাটা এখানে গুঁড়ো করে নিয়েছি, আপনারা গ্রাইন্ডারে তো করে নিতে পারেন। এরপর আমরা যে কাঁচা ইনগ্রেডিয়েন্ট গুলো নেবো সেগুলো হচ্ছে, এটা আম নিয়েছে আমি, আম না থাকলে অনেক সময় আমড়া দিয়েও টকের জন্য ব্যবহার করা যায়। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, ধনে পাতা আর হচ্ছে একটা লেবু। এবার এইগুলোকে আমি একদম ছোট ছোট করে হচ্ছে মশলা, যে কাঁচা মালগুলো ছিল ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। যেমন এটা কাঁচা আম, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা এবং ধনে পাতা, আর লেবুটা রেখে দিয়েছি, যদি মনে হয় যে টক কম তখন লেবুটা দেব। এরপর আমরা পরিমাণ মতো সেটা ঝুড়ি ভাজা দিয়ে দেব, এটাকে অনেকে সুই ভাজাও বলে, তো এটাকে একটু কড়ার মধ্যে নেড়ে চেড়ে নেব। আর এটার সাথে কিছুটা পরিমাণ মতো, খুব বেশি না, অল্প নুন দেব। এটাকে একটু নাড়াচাড়া করবো, হালকা গরম হয়ে আসবে তখন আমরা এটাকে বন্ধ করে দেবো। আর এটাকে নাড়ার সময় আমরা আমাদের করে রাখা ভাজা মশলাটা একটু দিয়ে দেবো। ভাজা মশলাটা দিলাম পরিমাণ মতো, এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না নাড়লে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এখানে এটা গরম হয়ে গেছে, এরপরে আমি এটা বন্ধ করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের এই ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা দিচ্ছি, তারপরে লঙ্কা, কাঁচা আম, আদা, ধনে পাতা, সবকিছু দিয়ে দিলাম। এখন কিন্তু আমার গ্যাসটা অফ আছে, গ্যাসটা কিন্তু অন নেই। এরপর এটাকে নাড়িয়ে নেব, আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, তা নাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। টেস্ট করে দেখি স্বাদটা ঠিক আছে কিনা। আমি আর এটা লেবু দেব না, একটু সর্ষের তেল দেবো সামান্য দিয়ে এটাকে একটু নাড়বো। এরপরে পরিবেশনের ব্যাপার, এরকম একটা কাগজ নিয়েছি, কাগজটাকে এরকম করে সময় মতন করে মুড়ে নিলাম।